স্লোগানে স্লোগানে মুখর, তেল আবিব জাতীয় পতাকা হাতে শনিবার রাতে ইসরায়েলের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভ উপেক্ষা করে বিচার ব্যবস্থা সংস্কারে নতুন আইন পাশ করলেও থামছে না প্রতিবাদের আগুন। 34তম সপ্তাহে গড়াল চলমান আন্দোলন। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষমতা কুক্ষিগত করতেই নতুন আইন পাশ করেছেন নেতানিয়াহু, যা ইসরায়েলের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। নতুন আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা এখানে 34তম সপ্তাহের মতো আন্দোলন করছি। ইসরায়েলের সরকার ব্যবস্থা রক্ষা করতেই আমাদের এই আন্দোলন। তারা ইসরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, যার প্রভাব ইসরায়েলে পুরো সামাজিক ব্যবস্থা পরিবর্তন করে দিতে পারে। ইসরায়েলের বর্তমান সরকার এক নায়কতন্ত্র কায়েম করতে চায়, এর প্রতিবাদেই আমি এখানে এসেছি। আমরা যে কোনো মূল্যে গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করব। প্রতিটি নাগরিকের মানবাধিকার সমতা নিশ্চিত করতে হবে। সরকার সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। চলতি বছরের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পরপরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন কট্টরপন্থী নেতা বিনিয়ামিন নেতানিয়াহু। নতুন এই আইনে সুপ্রিম কোর্টের যে কোনো রায় বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টের হাতে। এ উদ্যোগ নেওয়ার পরপরই প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে ইসরায়েলের সাধারণ মানুষ। শুরু হয় টানা আন্দোলন। তীব্র বিক্ষোভের মুখে প্রস্তাবটি স্থগিত করতে বাধ্য হয় নেতানিয়াহু সরকার। তবে 3 আগস্ট আন্দোলন উপেক্ষা করে পার্লামেন্টে প্রস্তাবটি আইন আকারে পাশ করা হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।